মাম্মি কেয়ারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। যেসব দম্পতি বাচ্চা নিতে চান বা যারা গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে আছেন, তারা মাসিক মেস হওয়ার পরে রক্তক্ষরণ হলে বুঝে উঠতে পারেন না যে এটা গর্ভধারণের লক্ষণ, মাসিক নাকি গর্ভপাত। গর্ভধারণ বা মাসিকের ফলেই যে শুধু রক্তক্ষরণ হয় তা কিন্তু নয়, অনেক সময় কোনো মারাত্মক জটিলতারও লক্ষণ হতে পারে, যেমন এক্টোপিক প্রেগন্যান্সি, গর্ভপাত বা প্লাসেন্টাজনিত কোনো সমস্যা। ডাক্তার রক্তপাতের কারণ জানার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা করতে পারেন, যেমন শারীরিক পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, রক্ত পরীক্ষা ইত্যাদি। গর্ভাবস্থায় রক্তক্ষরণ বা যোনিপথে স্পটিং হওয়া স্বাভাবিক, বিশেষ করে গর্ভাবস্থার শুরুর দিকে। এটি কোনো সমস্যার কারণ নয়, কিন্তু যেহেতু রক্তপাত হওয়া অন্য আরও জটিলতার লক্ষণ, তাই রক্তপাতের সাথে শারীরিক আরও বেশ কিছু লক্ষণ দেখা গেলেই দেরি না করে দ্রুত ডাক্তারকে জানানো উচিত, যাতে তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে শারীরিক কোনো অসুবিধা আছে কি না। স্পটিং আর রক্তক্ষরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, পার্থক্য আছে। স্পটিং খুব হালকা রক্ত যাওয়া, অনেকটা পিরিয়ডের একেবারে শুরুতে এবং শেষে যেমন হয় তেমন। এটা দেখতে গোলাপি, লাল বা বাদামি বর্ণের হতে পারে এবং সাধারণত কয়েক ফোঁটা থাকে। পরিমাণে অল্প হয়, এতে কোনো প্যাডের প্রয়োজন পড়ে না এবং এটি মাত্র দুই দিন পর্যন্ত স্থায়ী থাকে। অপরদিকে মাসিকের রক্তপাত বলতে সাধারণত পরিমাণে বেশি বোঝায় এবং এটি উজ্জ্বল লাল বা খয়েরি রঙের হয়ে থাকে। এটি 6 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। পরিমাণে বেশি হয়, এতে প্যাড পরিবর্তনের প্রয়োজন পড়ে। এখন আমরা জানব যেসব কারণে রক্তক্ষরণ হতে পারে। ইমপ্ল্যান্টেশন, কিছু কিছু মহিলা গর্ভবতী কিনা তা জানার আগে হালকা স্পটিং লক্ষ্য করে থাকেন। অনেকে এটাকে মাসিক মনে করতে পারেন। এটা ওভুলেশনের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে হতে পারে। এটাকে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলে, কারণ জরায়ুতে ভ্রূণ স্থাপিত বা ইমপ্ল্যান্টেশনের সময় এ রক্তপাত হতে পারে, যে প্রক্রিয়াটি ডিম্বাণু নিষিক্ত হওয়ার 6 দিনের মধ্যে শুরু হয়। যদি পিরিয়ড হওয়ার সপ্তাহখানেক আগে 1 দিন বা 2 দিন এ ধরনের স্পটিং দেখা যায়, তবে প্রেগন্যান্সি টেস্ট করে দেখতে পারেন। রেজাল্ট নেগেটিভ আসলে আরও কিছুদিন অপেক্ষা করুন। যথাসময়ে পিরিয়ড যদি শুরু না হয় তবে আবার টেস্ট করুন। গর্ভপাত, প্রথম ট্রাইমেস্টারে পেট ব্যথা এবং খিল ধরা ভাবের সাথে রক্তপাত গর্ভপাতের লক্ষণ হতে পারে, বিশেষ করে প্রথম 12 সপ্তাহে। প্রায় 50% মহিলার ক্ষেত্রে যাদের প্রথম ট্রাইমেস্টারে রক্তপাত দেখা যায় তাদের গর্ভপাত হয়ে যায়। তবে যদি 7 থেকে 11 সপ্তাহের আল্ট্রাসাউন্ডে বাচ্চার নর্মাল হার্টবিট পাওয়া যায়, তবে স্বাভাবিক গর্ভধারণের সম্ভাবনা 90%-এর বেশি থাকে। এক্টোপিক প্রেগন্যান্সি, গর্ভাবস্থায় রক্তক্ষরণ এক্টোপিক প্রেগন্যান্সির লক্ষণও হতে পারে। যখন ভ্রূণ জরায়ুর বাইরে প্রতিস্থাপিত হয়, বিশেষ করে ফেলোপিয়ান টিউবে, এক্টোপিক প্রেগন্যান্সির অন্যান্য লক্ষণগুলো হলো পেটে, পেলভিকে বা ঘাড়ে ব্যথা। তবে কিছু কিছু ক্ষেত্রে এসব উপসর্গ নাও দেখা যেতে পারে। এক্টোপিক প্রেগন্যান্সি খুবই ঝুঁকিপূর্ণ, তাই প্রথম ট্রাইমেস্টারে রক্তপাত বা ব্যথা হলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। মোলার প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ গঠিত হওয়ার পরিবর্তে অস্বাভাবিক সিস্ট বা টিউমারে পরিণত হয়, যা দেখতে আঙুরের থোকার মতো মনে হয়। মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম দিকে স্বাভাবিক গর্ভধারণের লক্ষণগুলো দেখা যায়, কিন্তু কিছুদিন পরেই রক্তক্ষরণ সহ আরও কিছু জটিলতা দেখা দেয়। মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে রক্তপাত ছাড়াও বমি বমি ভাব বা বমি হওয়া, পেটে খিল ধরা বা পেট অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে, কারণ মোলার প্রেগন্যান্সির ক্ষেত্রে জরায়ু স্বাভাবিকের চাইতে দ্রুত বাড়ে। ইনফেকশন, যৌনাঙ্গে ইনফেকশনের কারণেও রক্তপাত হতে পারে। ভ্যাজাইনাল ইনফেকশন, যেমন ইস্ট ইনফেকশন, ব্যাকটেরিয়াল
ভ্যাজাইনোসিস ইত্যাদির কারণে বা যৌনবাহিত রোগ যেমন ট্রাইকোমোনোসিস, গোনোরিয়া, ক্লামিডিয়া বা হারপিস এর কারণে যোনিপথে রক্তপাত হতে পারে। রক্তক্ষরণ হলে কি করা যেতে পারে? যেহেতু অতিরিক্ত রক্তক্ষরণ ঝুঁকির কারণ, তাই এমনটা হলে সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে কি পরিমাণ রক্তপাত হচ্ছে। তার ধরন জানার জন্য প্যাড ব্যবহার করতে পারেন। যদি রক্তের সাথে টিস্যু জাতীয় কিছু বেরিয়ে আসে, তবে তা ফেলে না দিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন, যাতে তিনি পরীক্ষা করে দেখতে পারেন। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।